Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক গুরুত্বপূর্ণ ওযিফা। এই ওযিফা পৃথিবীর সকল প্রয়োজন পূর্ণ হওয়ার জন্য যদি আপনি আমি যে নিয়মে বলবো এই নিয়মে করেন, আল্লাহ আপনাকে সেই জিনিসগুলো দিয়ে দিবেন ইনশাআল্লাহ। একমাত্র বিশ্বাসীদের জন্য, যারা কোরআন হাদিস বিশ্বাস করেন মানেন, তাদের জন্য আজকের এই আমলটা। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি এমন একটা দোয়া বলবো, এই দোয়াটা, এই দোয়াকে ছোট্ট একটা দোয়া 12,000 বার এভাবে পড়ে প্রত্যেক 1,000 বার পরে দুই রাকাত নামাজ পড়বেন। 1,000 বার পড়ার পর দুই রাকাত নামাজ পড়তে হবে, নিজের প্রয়োজনের জন্য দোয়া করবে, মানে দুই রাকাত 1,000 বার পড়ে দুই রাকাত নামাজ পড়বে এবং এর মধ্যে সে আল্লাহর কাছে দোয়া করবে। এভাবে 12,000 শেষ করার পর তার প্রয়োজন নামাজে থাকতে থাকতে আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সেই কোরআনে কারিমের এমন এক গুরুত্বপূর্ণ ওযিফা আল্লাহ তাআলা যেই একটা আয়াতকে কোরআনে কারিমের প্রত্যেকটা সূরার শুরুতে দিয়ে দিয়েছেন, প্রত্যেকটা সূরার শুরুতে দিয়েছেন, এমনকি প্রত্যেকটা মুমিনকে বলেছেন প্রত্যেকটা কাজ শুরু করার পূর্বে তুমি এই আয়াতে কারিমাটা পাঠ করার পর কাজ করো, কারণ এই আয়াতটা পড়ে যদি তুমি কাজ করো ওই কাজের মধ্যে আল্লাহ তোমাকে বরকত দিবেন। সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই ছোট্ট একটা দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম 1,000 বার পাঠ করার পরে দুই রাকাত সালাত আদায় করেন, আবার 1,000 বার পাঠ করার পরে দুই রাকাত সালাত আদায় করেন, নফল নামাজ যে কোনো সময় যে কোনো বার যে কোনো দিন, যখনই বিপদে পড়বেন, যখনই কোনো সমস্যা, যখনই কোনো প্রয়োজন দেখা দিবে তখনই আপনি এই আমলটা করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার সেই প্রয়োজন পূরণ করে দিবেন। আল্লাহ আমাদেরকে এই আমল করার তৌফিক দান করেন। আজকের এই আমলটা আপনাদেরকে আমি জানিয়েছি আমালুল কোরআন নামক গ্রন্থের 53 নম্বর পৃষ্ঠা এবং 54 নম্বর পৃষ্ঠা। এই হচ্ছে ফায়দা। এখান থেকে আপনারা একটু দেখতে পাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিমের, এবং এই পৃষ্ঠার মধ্যে আরো একটু দেখতে পাবেন, এই পৃষ্ঠার মধ্যে আর একটু। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।